রাজশাহীতে শৌখিন মাছ শিকারীদের জন্য ছিপ দিয়ে মাছ শিকারের ব্যবস্থা করেছেন মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স অ্যান্ড রহমত ট্রেড হাউসের স্বত্বাধিকারী রেজাউল করিম রাজা। আগামী 11 এবং 12 নভেম্বর নগরীর বেসিক শিল্প নগরীর মঠপুকুরে এর আয়োজন করা হবে। আর এজন্য প্রতিটি ছিটের বিপরীতে মাছ শিকারীদের গুনতে হবে 30,000 টাকা। রবিবার সকালে পুকুরে জাল টেনে শিকারীদের মাছ দেখানোর মধ্য দিয়ে টিকিট বিক্রি শুরু করেছেন রেজাউল করিম। অল্প করে কাটে না, ফুল নিলা কাটলি তিনি জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রতিষ্ঠান থেকে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সিট বুকিং দিতে পারবেন মাছ শিকারীরা। একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি ছিপ ব্যবহার করতে পারবেন আর মাছ ধরা চলবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দিন অংশগ্রহণকারীদের জন্য থাকবে দুপুরের খাবার। তিনি আরো জানান, অনেকটা শখের বশে লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করেছেন আর মানুষকে আনন্দ দেওয়ার জন্যই মূলত তার এই আয়োজন। পুকুর ভরে রয়েছে রুই, কাতল, মৃগেল সহ নানা প্রজাতির মাছ। 3 কেজি থেকে শুরু করে 15 কেজিরও মাছ রয়েছে এই পুকুরে। রেজাউল করিম জানান, প্রতিটি সিট 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সিট বরাদ্দ করা হবে লটারির মাধ্যমে, তবে চাহিদা বেশি থাকলে 1 সপ্তাহ পর আবারও মাছ ধরার আয়োজন করা হবে। প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোক্তা। মানে আমার অফিস হচ্ছে, মানে আমার প্রতিষ্ঠান মেসার্স আপনারা দেখতে পাচ্ছেন মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, এটা এখানে আমার অফিস। আমাদের অফিসে সরাসরি যোগাযোগও করতে পারে অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। নগদ বিকাশ এসবের সাথে টাকার মাধ্যম দিয়ে টিকিটটা বুকিং করতে পারবে। আমরা টিকিট ছাড়তেছি আগামী 11-12 তারিখ শুক্র এবং শনিবার। শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শনিবার ঠিক আপনার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর শুক্রবারের দিন আশেপাশে রেস্টুরেন্ট বন্ধ থাকে, এই জন্য আমার পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে শনিবারে না, শুধু শুক্রবারে। আর টিকিট এর এখানে আমরা 10 থেকে 12টা, খুব ই হলে 10টায় হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে সিটটা নির্ধারণ হবে লটারির মাধ্যম দিয়ে, কে কোনটা পাবে সেটা লটারির মাধ্যম দিয়ে। আর টিকিটের সারা ব্যাপক এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি বেশি হয় তাহলে আমরা এটা নেক্সট 1 সপ্তাহ পর আবার বাকি টিকিট মাছ আজকে দেখাচ্ছি। আজকে ডেট ছিল পূর্ব নির্ধারিত, আমার এটা ফেসবুক পেজে দেওয়া ছিল, অনলাইনের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রচার ছিল। 30 তারিখে অনেকে এসেছিলো যারা মাছ ই করবে। তো আপনার আজকে মাছ দেখানো হয়েছে আমার এখানে মাছ। অ্যাকচুয়ালি আসলে আমি মাছের ব্যবসায়ী না, গাড়ির ব্যবসায়ী। আমি এখানে এই পুকুরটা আমার সামনাসামনি শখের জন্য নেওয়া। তো আমার শখ নিজেও মারি, সবাই মারবে, আমার এখানে লাভের কোনো উদ্দেশ্য নাই। আর আমার এখানে মাছের সাইজ আছে মিনিমাম মানে 2 কেজি, 4 কেজি, 5 কেজি এবং সর্বোচ্চ 15 কেজি, 16 কেজি পর্যন্ত মাছ আছে। রুই আছে, কাতল আছে, কালবাউস আছে, সিলভার আছে, মিনার কাপ আছে, বেশ ছোট বড় অনেক ধরনেরই মাছ আছে।